ব্রেকআপ বলে কথা প্রচন্ড গর্জনে আসলো কি দুর্দিন দারুণ ঘন ঘট। হ্যালো দর্শক বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমাদের চ্যানেল রেড কার্পেট অবশেষে। তো দর্শক বন্ধুরা, ইতিমধ্যে যেখানে চারিদিকে সিনেমা হল বন্ধ, বড় পর্দার কোনো ছবি রিলিজ হতে পারছে না, তার মধ্যে কিন্তু ওয়েবে সিনেমা রিলিজ থেকে শুরু করে ওয়েব সিরিজের মহল কিন্তু বেশ জমজমা। ঠিক সেরকমই বাংলার ডিজিটাল প্ল্যাটফর্মেও জনপ্রিয়তা পেয়েছে ভিন্ন স্বাদের ওয়েব অরিজিনাল। বড় পর্দার বহু তারকাই স্বাচ্ছন্দ্যে কাজ করছেন এই সমস্ত ওয়েব সিরিজে। নতুন ওয়েব সিরিজ নিয়ে তাই আসতে চলেছে আমাদের সকলের প্রিয় পরিচালক মৈনাক ভৌমিক। লকডাউনে ব্রেকআপের গল্পগুলো কীরকম, পরিচালক মৈনাক ভৌমিকের প্রথম ওয়েব সিরিজে এমনই পাঁচটা গল্প উঠে আসবে। এক কাপল তিন বছরের ঝামেলার সম্পর্কে ইতি টানবে কি না তা ঠিক করতে ব্রেকআপ করে, পরামর্শ নেয় দুই বন্ধু। দুই বান্ধবী রুম শেয়ারিংয়ের শেষ দিনে এমন কিছু অনুভব করে যা তাদের জীবন বদলে দেয়। একজন অধ্যাপিকা তার ছাত্রের সঙ্গে চলা প্রেম থেকে বেরিয়ে আসতে চায়, এমনই টুকরো টুকরো গল্প যেখানে বিভিন্ন চরিত্রে একে অন্যের মুখোমুখি হয়। অনেকেই মৈনাকের সম্পর্কের গল্প বলার ধরন পছন্দ করেন। বিবাহ ডায়েরিজ বা জেনারেশন আমির ধাঁচে মৈনাক এবারও সম্পর্কের গল্প বলবেন তেমনই প্রত্যাশা। পরিচালকের সঙ্গে আবার কাজ করেছেন সোহিনী সরকার। বিবাহ ডায়েরিজে এই জুটি বেঁধেছিলেন তারা। জেনারেশন আমির পর সৌরাসেনি মৈত্রীকেও দেখা যাবে মৈনাক ভৌমিকের এই ওয়েব সিরিজ। এছাড়াও এই ওয়েব সিরিজে জুটি বেঁধেছে সৌরভ অনন্দিতা, এবং তাছাড়া জুটিতে রয়েছে রণজয়ের সাথে রয়েছে সোহিনী, এছাড়া তুহিনার সাথে দেখতে পাওয়া যাবে হচ্ছে সৌরাসেনীকে, এবং আরিয়ান ভৌমিকের সাথে অলিভিয়াকেও আমরা দেখতে পাবো গুরুত্বপূর্ণ চরিত্রে। তাছাড়া এই ওয়েব সিরিজটি দর্শক বন্ধুরা তোমাদের জানিয়ে দিই আগামী 24 জুলাই অর্থাৎ এই মাসেরই 24 তারিখে এই ওয়েব সিরিজটি রিলিজ হতে চলেছে হইচইয়ের অ্যাপে, অর্থাৎ হইচইয়ের যে অফিসিয়াল প্ল্যাটফর্ম সেখানে রিলিজ হতে চলেছে ওই ওয়েব সিরিজটি। তো প্রথমবার এই ওয়েব সিরিজে যে জুটিগুলি আমরা দেখতে পাবো সেগুলি কিন্তু খুবই মজাদার, কারণ সৌরভ অনন্দিতা জুটি আমাদের খুবই জনপ্রিয়, এছাড়াও বাকি যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলো কিন্তু আমাদের কাছে বেশ জনপ্রিয়। তো দর্শক বন্ধুরা, আশা করা যাচ্ছে আগামী 24 জুলাই এই ছবি ওয়েব সিরিজটি রিলিজ হওয়ার পর দর্শকরা বেশ জনপ্রিয়তা লাভ করবে। তাহলে দর্শক বন্ধুরা, তোমরা কতটা এক্সাইটেড ওয়েব সিরিজটি দেখার জন্য কমেন্টে জানিয়ে দাও, আর আমাদের এইরকমই আলো লেটেস্ট আপডেট এবং সিনেমার সমস্ত আপডেট সাথে আপডেটেড থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেল রেড কার্পেট অফিসিয়াল।